আসসালামু আলাইকুম বন্ধুরা, এসএমপি টেক বিডির পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আপনারা হয়তো ক্রোম ব্রাউজার ব্যবহার করছেন অথবা আপনারা যে কোনো ব্রাউজার ব্যবহার করতেছেন আপনার ফোনে, আপনার ল্যাপটপে অথবা যে কোনো একটি ডিভাইসে। তো আপনি এই ডিভাইস ব্যবহার করার সময় অবশ্যই একটি জিমেল অ্যাড্রেস থেকে লগ ইন করে তারপর এটাকে ব্যবহার করতেছেন। এই যে আপনি ব্যবহার করছেন বা এত যাবৎকালে যেগুলো ব্যবহার করেছেন সেই হিস্ট্রিগুলো আপনি কিভাবে দেখবেন, বা আপনার যদি মনে হয় ওই হিস্ট্রিগুলো আপনি ডিলিট করবেন তাহলে কিভাবে করবেন, সেটি আজকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনি জিমেল অ্যাড্রেস ব্যবহার করে বা জিমেল আইডি ব্যবহার করে যে হিস্ট্রিগুলো আপনি সহজে ডিলিট করতে পারবেন সেগুলো হচ্ছে, প্রথমেই আপনি ক্রোমে ঢুকবেন। ক্রোমে ঢোকার পরে উপরে ডান পাশে দেখবেন থ্রি ডট মেনু আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে হিস্ট্রি লেখা দেখতে পারবেন এবং চাইলে আপনি এখান থেকে একটি একটি করে সকল হিস্ট্রি ডিলিট করতে পারেন। এতে কিন্তু বন্ধুরা আপনার যে জিমেল আইডি ব্যবহার করে যতগুলো হিস্ট্রি আছে সবগুলো ডিলিট হলো না, আরও কিছু আপনার হিস্ট্রি থেকে যাবে যেগুলো কিন্তু যে কোনো সময় ট্র্যাকিংয়ের মাধ্যমে বা আপনার ফোনটি কেউ নিয়ে গেলে সে সহজেই হিস্ট্রিগুলো বের করতে পারবে। তো আমি দেখাবো আপনি কিভাবে ওই হিস্ট্রিগুলো, মেন হিস্ট্রিগুলো ডিলিট করবেন। তার জন্য আপনি এখানে একটা সার্চ বার পাবেন, সার্চ বারে গিয়ে আপনি টাইপ করবেন GOOGLE google.com। google.com লেখার পরে এরকম আপনি চলে যাবেন, দেখেন আপনার সামনে গুগলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর যে জিমেল অ্যাড্রেস থেকে আপনি এটি ব্যবহার করেছিলেন সেই জিমেল আইডিটি আপনি এখানে লগ ইন করবেন। দেখেন আমি আমার জিমেল আইডিটি এখানে লগ ইন করে দিলাম। লগ ইন করার পরে আবার ওই আপনার আইকনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট লেখা আছে, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। আমি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিয়েছি। এখানে একটু সময় আপনাকে অপেক্ষা করতে হবে। দেখেন এখানে আমার ওয়েলকাম টু নাহিদা সুলতানা একটি জিমেল অ্যাড্রেস ওপেন হয়েছে। তো আপনি এখানে দেখেন উপরে এখানে ডাটা অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, আপনি এটার উপর ক্লিক করবেন। ডাটা অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করার পরে স্ক্রোল করে আপনি একটু নিচে নামবেন। স্ক্রোল করে নিচে নামার পরে এখানে দেখেন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি অন, লোকেশন হিস্ট্রি এটা আমি পজ করে রেখেছি এবং ইউটিউব হিস্ট্রি এটা অন করা আছে। এখন আপনি ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটির উপর ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আবার একটু সময় অপেক্ষা করবেন। এখন দেখেন এরকম একটি ইন্টারফেস চলে এসেছে, আপনি স্ক্রোল করে আবার নিচে চলে যান। নিচে যাওয়ার পরে ম্যানেজ অল ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এটার উপর ক্লিক করুন। ক্লিক করার পরে দেখেন বন্ধুরা আমি এই পর্যন্ত এই জিমেল অ্যাড্রেসটা দিয়ে যতগুলো আইডি আমি ব্যবহার করেছি বা কোথায় কি ব্যবহার করেছি সব হিস্ট্রি কিন্তু এখানে চলে এসেছে। দেখেন এখানে বাই ডেট ওয়াইজ কিন্তু আপনার সকল হিস্ট্রি এখানে থাকবে। এখন আপনি সবগুলো হিস্ট্রি এখান থেকে কিভাবে ডিলিট করবেন সেটাই ছিল আমাদের মূল লক্ষ্য, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন আপনি এখানে একটা ডিলিট অপশন আছে, ডিলিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এখানে লাস্ট আওয়ার, লাস্ট ডে, অল টাইম, কাস্টম রেঞ্জ আপনি যে কোনো এভাবে একটা সেট করে ডিলিট করতে পারবেন। সবগুলো ডিলিট করতে হলে আপনাকে অল টাইম ক্লিক করতে হবে। অল টাইম ক্লিক করার পরে দেখেন আমি এখানে টোটাল এই সফটওয়্যারগুলোতে আমি এই জিমেল অ্যাড্রেসটা ব্যবহার করেছি। তো আমি এখানে নেক্সট ক্লিক করে দিলাম। এখানে ডিলিট অপশনে ক্লিক করার পরেই আমার কিন্তু সকল হিস্ট্রি ডিলিট হয়ে গিয়েছে, এখন কিন্তু আমার আর কোনো হিস্ট্রি নেই। এখন দেখি আমার ইউটিউব হিস্ট্রিতে কী আছে। আবার ব্যাক করেন, ব্যাক করার পরে আপনি আবার ওই ডাটা অ্যান্ড প্রাইভেসির উপর চলে যাবেন। এখানে আসার পরে দেখেন যে নিচে ইউটিউব হিস্ট্রিটা অন আছে, এই ইউটিউব হিস্ট্রির উপর আপনি ক্লিক করুন। ইউটিউব হিস্ট্রির উপর ক্লিক করার পরে আবার স্ক্রোল করে নিচে যাবেন, সেম ওয়েতে ম্যানেজ হিস্ট্রিতে ক্লিক করবেন। ম্যানেজ হিস্ট্রিতে ক্লিক করার পরে আবার দেখেন ডিলিট অপশনটি চলে এসেছে, আপনি এখানে ডিলিট হিস্ট্রির উপর ক্লিক করে দিবেন।
ডিলিট হিস্ট্রির উপর ক্লিক করার পরে আপনি দেখেন ডিলিট অল টাইম আছে, ডিলিট অল টাইমে ক্লিক করবেন। ডিলিট অল টাইমে ক্লিক করার পরে এখানে ডিলিটে দিয়ে কনফার্ম করে দিলেই আপনার সকল হিস্ট্রি অটো ডিলিট হয়ে গেছে। এখন বন্ধুরা আপনার কিন্তু আর কোনো হিস্ট্রি কেউ খুঁজে পাবে না, আপনি কখন কি করেছেন এই জিমেইল হিস্ট্রি ব্যবহার করে এটা কেউ খুঁজে পাবে না। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওতে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।